বিকল্প অবকাঠামো ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিদ্যুতের খুঁটি থেকে ইন্টারনেট ও কেবল টিভির তার অপসারণ করায় বিপাকে পড়েছেন গ্রাহক ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। তারা বলছে, শহরে এখন ঘর পর্যন্ত সেবা পৌঁছাতে হলে ঝুলন্ত তার ব্যবহার করতেই হবে, তবে সমন্বিত উদ্যোগে সব সেবা একসঙ্গে দিতে, লোকাল ডিস্ট্রিবিউশন পয়েন্ট বাড়ালেই তারের জঞ্জাল কমবে, বলছে আইএসপি এবি ও কোয়াব। ঝুলন্ত তারের জঞ্জালে ছেয়ে গেছে ঢাকার প্রায় সব বিদ্যুতের খুঁটি, যার বেশিরভাগই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সংযোগ, বাকিটা কেবল টিভির। কিন্তু অনুমোদন না থাকায় ঝুঁকিপূর্ণ এসব তার অপসারণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইন্টারনেট সেবা দানকারীদের সংগঠন আইএসপি এবি বলছে, এতে বিচ্ছিন্ন হয়েছে 50,000 ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলিস, পার্টিকুলার আমাদের ইন্ডাস্ট্রি এই দুইটা জোনে প্রায় 40-50 কোটি টাকার কেবল নষ্ট হয়েছে। যে 700-800 মিটার দূরে এক একটা এলডিপির অবস্থান, সেই এলডিপি থেকে আমি 600 মিটার দূরের বাসা কিংবা অফিসটা কানেক্টিভিটি করব কিভাবে, তার মানে 600 মিটার আমার ওভারহেড কেবল থেকে যাচ্ছে। রাস্তা যে ক্রসিংগুলি সেটাও কিন্তু ওভারহেডেই করেছে, আন্ডারগ্রাউন্ডে কিন্তু এনটিটিএনও কিন্তু কোনো ক্রসিং করার নাই। তো সেই ক্ষেত্রে যেখানে তারা আমাদেরকে সার্ভিসটা ড্রপ দিয়েছে, সেখান থেকে কিন্তু আমরা হোম ইউজার পর্যন্ত কিন্তু আমরা ফাইবারটা ওভারহেড ছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নেই। সেবাদাতা সংগঠনগুলো বলছে, ঝুলন্ত তার কমাতে চাইলে বাড়াতে হবে লোকাল ডিস্ট্রিবিউশন পয়েন্ট। 2টা কিংবা 3টা বিল্ডিংয়ের মাঝখানে যদি একটা এলডিপি পয়েন্ট থাকে, ডিস্ট্রিবিউশন পয়েন্ট, আমি কিন্তু সেই ডিস্ট্রিবিউশন থেকে আমি নিয়ারেস্ট বিল্ডিংটা কানেক্ট করে ফেলতে পারছি। এখন বাংলাদেশে যেহেতু সেই নেটওয়ার্কটা করা হয় নাই, তা আমাকে তো কোনোভাবে জিনিসটা অ্যাডপ্ট করতেই হবে। যারা 2টা এনটিটিএন কোম্পানি আছে, যে এলাকাগুলি তারটা কাটা পড়েছে, এই হাউসগুলিতে একটু আপনাদের মাধ্যমে সার্ভিসটা দিয়ে দেন, যে হাউস হোল পর্যন্ত যদি ওনারা দিয়ে দিতে পারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা পেমেন্ট দেবো। অবকাঠামো নির্মাণ ব্যয়ে সমন্বয় হলেই চাহিদা মাফিক লোকাল ডিস্ট্রিবিউশন পয়েন্ট স্থাপন সম্ভব, বলছে এনটিটিএনগুলো। 1 কিলোমিটার ফাইবার আন্ডারগ্রাউন্ড টানতে একটা বড় অঙ্কের খরচ হয় কিন্তু। এখন আমি তার টানলাম, তারপরে আইএসপির ওভারহেড ফাইবারের থেকে গেল, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টটা যেটা ভায়াবল হয় না। এই জিনিসটা যদি একটা কস্ট মডেলিংয়ের মাধ্যমে ন্যায্যভাবে সবার হিসাব দিয়ে যদি নির্ধারণ করে দেওয়া যায়, তাহলে এটা করা মোটেই চ্যালেঞ্জিং না। এটা আপনি যদি বলেন 1 বছর বা 2 বছরের ভিতরে ঢাকা শহরের প্রত্যেকটা বাসায় আসলে পৌঁছে দেওয়া সম্ভব। তারের সংযোগ স্থাপনে সড়কের নিচে কমন ডাক্ট তৈরি জরুরি, বলছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।